আমার প্রাণের বাবা জিরারি কিছু লোক আছে আলেম হুলি ওলির সমালোচনা করে কথা বলেন ঠিক না, তাই মুক্তি সাপ ফতোয়া দেন, মুক্তি সাপ তান ফতোয়া দেন, এটা বেদাত, এটা বেদাত, এটা হারাম, এটা মাকরু, এক বেড়া আছে সব কইতো মাকরু মাকরু মাকরু, এর জিগাইলে হয় মাকরু মাকরু কোন জোর যা জিগাই দাও মাকরু ওই মর্জি জানা আমার দিত না মাকরু এরকম আছে নি জোরে বলে আছে নি সাবধান বলে যায় ভন্ডলে মাছদারিদের সাথে যাওয়া যাবে না কথা বলেন না চিনতে হবে বাড়ি কই ঘর কই পরিচয় কই তোমার উস্তাদকে তোমার দাদাকে কথা বলেন না আপনারা তো শুনলেই পাগল টান দিল হেম্বি বেহুশ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাবা বেটা যে টান মারছে আর কি ঠিক কথা হয়ে যায় হ্যাঁ এই জন্য এরকম যেন হয় না আসল পরিচয় আগে জানতে হবে আদম নবী যদি জান্নাতি পরিচয় জানতো তাহলে এই ধোকায় পড়তেন না যদি জিজ্ঞেস করতেন তোমার নাম কি বলতো ইবলিশ আর ওয়াজ শুনতেন না যেহেতু নাম জানেন নাই জিজ্ঞাসা করেন নাই শুনেছেন নবী হয়েও এই শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলেন কত বলেন ঠিক কিনা যেন ভন্ড লেবাজদারিদের আগে চিনতে হবে বাড়ি কই কোত্থেকে আসছে তার সাজরা কি তার ধারা কি সে কি হঠাৎ উঠেছে এরপরে বয়ান শুনতে হবে কথা বলেন ঠিক কিনা না ইমান নিয়ে যাবে কি নিয়ে যাবে ইমান নিয়ে যাবে ওই একটা কথা বলি নোয়াখালীতে এক দাদি আর নাতিন এক ঘরে থাকে পুরুষ মানুষ কেউ নাই পুরুষ মানুষ কেউ নাই তে এক যুবকের লাগছে নাতিন রে পছন্দ কে লাগছে নাতিন রে পছন্দ হে দেখলো জোর ঘুরে যদি নেই একটু বেজা দেখি বাইল ঘুরে নিতে হয় এ হো দাদু তোমার তো পুরুষ কোনো মানুষ নাই তাহলে বাজার টাজার করতে তো লুক লাগে না কর লাগে কো আমার কই আমি বাজার টাজার করে দেব মহিলা কয় দাদু কয় বাইরে ভাই আমার কাছে তো এত টাকা নাই তোমারে দিয়ে দিব কয় না আমার কোনো টাকা লাগবে না ফি সার্ভিস আমরা দেশে বসমুল্লা ফি সার্ভিস দেয়নি আপনারা তো ভাই ওখানে দেয় ফি সার্ভিস তুই ফি সার্ভিসে কিতাব হরে হয় কি কয় ফি সার্ভিস সার্ভিস দে জিজ্ঞেস করে ভাই তোমার নাম কি দা তোমার নামটা দাদু কেমনে বলবো লজ্জা হয় কথা আমার দাদা বড় আদর করে আমার নাম রাখছি কি বেটা কসমস আমার নাম রাখছি নাতিন জামাই কোন জামাই নাতিন তে দাদু ডাকে ও নাতিন জামাই ইটা লইও ও নাতিন জামাই চাল লইও নাতিন জামাই সবজি লইও তে মানুষের আশেপাশে মানুষ ভাবছে বেড়ি নাতিনের জামাই ওই নাতিনের কিছুদিন যাওয়ার পরে ঠিক মতোই হ্যাঁ বাইল করছে নাতিন ঠিক মতে কি করছে বাইল করছে করার পরে যখন রাত্রিতে ভাগিয়া লইয়ে জাগা ডাক দেখো নোখালির বাইরা নাতিন জামে নাতিন লইয়া জাগা নাতিন লইয়া নাতিন লইয়া মাইসে খন নাতিন লইয়া যাইতো মতে তরে লইয়া যাইতো নাতিন জামে তো নাতিন লইয়া যাইতো তো তরে লইয়া যাইতো আপনারা বলেন আসলে কি নাতিন জামে নাতিন লইয়া যায় না ধোকাবাজি করে লইয়া যায় কিন্তু আসল নাম না জানার কারণে প্রতারক প্রতারিত করেছে এই মহিলাকে ঠিক কিছু ভণ্ড লেবাজদারে ফি সার্ভিস দেয় পতন কিন্তু আসল পরিচয় না জানার কারণে ভণ্ডদের কাছে প্রতারিত হয় যেমন ওই মহিলার ঘর খালি করে নাতিন চুরি করেছে ওই ভণ্ড মৌলবীরা আপনি আমার ইমান চুরি করে নিয়ে যান কথা বলেন ঠিক কিনা ভণ্ডদের কাছ থেকে দূর থাকতে অন্যদের কাছ থেকে আমরা এদেরকে ওয়াহাবি বলি ওয়াহাবি শুধু বলবেন না এরা এই খাঁটি বেদাতি এরা কি খাঁটি বেদাতি আপনারা জানেন না তো এরাই বেদাতি এরা কি এরাই অরিজিনাল বেদাতি আপনারা আমাদেরকে বলে বেদাতি বেদাতি মূলত এরা অরিজিনাল বেদাতি এরা কি মূলত এরা কি বেদাতি এরা হইল কুখ্যাত বেদাতি দালাল বদমাশ পাটপার সিটিং বাস দেখবেন কত সুন্দর কান্না করে এক মৌলবি এহসান গ্রুপের কত কান্না করছেন ইবাদতের জীবন শেষ টাকা দিয়ে গরিব মানুষ কাঁদে হাসরের দিন যেমনি এরা সাংবাদিক সম্মেলন করছে না এই মোল্লার বা শুনে যারা সঙ্গে হয়েছে হাসরের দিন কব হের ফতে মেরে মরছে এর ফতে চললে আমরা সিবাই সাংবাদিক সম্মেলন করতে হই না কিন্তু এখানে যেমন টাকা আর পাবে না পাওয়ার অস্তিত্ব নাই মল্লে আর ইমান পাওয়ার অস্তিত্ব থাকে ইমান পাওয়ার অস্তিত্ব থাকে এই জন্য বাবা জিরারে আমার
সাবধান বন্ডদের কাছে যাওয়া যাবে না বাকফারদের কাছে যাওয়া যাবে না যাব আমরা আল্লাহওয়ালাদের কাছে